20 ঘন্টার মধ্যে ইন্সপেক্টরকে ট্রান্সফার করে কুতুবদিয়া পাঠিয়ে দিন মিস্টার কুতুবউদ্দিন। এই মুহূর্তে ওকে ট্রান্সফার করা ঠিক হবে না, কারণ প্রশাসন সহ সারা দেশ এই ঘটনা জেনে গেছে। অবাক করার মতো কথা বললেন মিস্টার কুতুবউদ্দিন। দেশের লোক আর প্রশাসন যদি এতই সচেতন হতো তাহলে আপনি এমপি হতে পারতেন না, আর আমিও শীর্ষ সন্ত্রাসী হিসেবে খ্যাতি অর্জন করতে পারতাম না। বর্তমানে কে কি করছে তা কেউ তলিয়ে দিচ্ছে না, কে কেমন আছে সেটাই বড় কথা। আমরাজ, আমার বুদ্ধিতে আমি মাননীয় সংসদ সদস্য, আর তোমার বুদ্ধিতে তুমি একজন শীর্ষ সন্ত্রাসী। সময় মতো ঠিক কাজটি করতে কুতুবউদ্দিন কখনো ভুল করে না। সেই ভুল করা উচিত নয় স্যার, যে ভুলের জন্য বিশাল কোনো ক্ষতি হতে পারে। কুতুবউদ্দিনের কথাবার্তায় আমি যতটুকু বুঝেছি তাতে আবার মনে হয়েছে সে কোনো সাধারণ লোক নয়। তোমার কাছে তো জোরালো কোনো প্রমাণ নেই, তাছাড়া একজন বিরুদ্ধে স্যার, যদি প্রতিটি ঘটনা এবং পদক্ষেপ আমরা বিচার করি তবে সম্পূর্ণ ব্যাপারটি রহস্যজনক। কুতুবউদ্দিনকে সম্বর্ধনার সময় মাত্র দু মিনিটের মধ্যে যেভাবে কিডন্যাপ করা হয়েছে তাতে ব্যাপারটি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। অনুষ্ঠানে বোমা হামলা করে সন্ত্রাসীরা অতি সহজে এমপিকে গান পয়েন্ট করল, আর এমপি বডিগার্ড এবং ডিউটিরত পুলিশ ভয় পালিয়ে গেল, কেউ কি গুলিও করল না। তাছাড়া আমি ওই এলাকায় খোঁজ দিয়ে জেনেছি এলাকার লোকজন জনসেবার আয়োজন করেনি, এমপি নিজেই টাকা দিয়ে জনসেবার আয়োজন করেছে। স্যার, সন্ত্রাসীরা কুতুবউদ্দিন সাহেবকে কিডন্যাপ করে আসামি দুজনকে ছাড়িয়ে এনেছে। ওই দুই আসামি ওই সময় এমপি বাংলা মদের দোকানে যেতে কি করে সাহস পায়। আমার তো মনে হয় এমপি, সন্ত্রাসীরা এবং আসামি দুজন একই সুতোয় গাধা, তাই সুপরিকল্পিতভাবে এমপি কুতুবউদ্দিন গভীর রাতে তার পালিত গুন্ডাদের থানায় পাঠিয়ে আসামি দুজনকে খুন করেছে যাতে ওদের অপরাধের কোনো চিহ্ন পুলিশ না পায়। তোমার কথায় যুক্তি আছে, কিন্তু এই যুক্তিতে একজন এমপির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। স্যার, প্রতিটি ঘটনা যদি এভাবে ধামাচাপা দেওয়া হয় তাহলে সন্ত্রাস রাহাজানি দুর্নীতি দমন করা সম্ভব নয়। সাগর, নতুন চাকরি নিয়েছ তাই সব ব্যাপারে তোমাকে আমি বোঝাতে পারবো না। আমার বয়সে যদি তুমি আমার স্থানে আসো তাহলে আমার মতো তুমিও বলবে।